আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। অল্প চিকেন আর বেশ কিছু শীতের সবজি দিয়ে আজকের ফ্রাইড রাইসটা তৈরি করব। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে যদি ফ্রাইড রাইসটা তৈরি করে দেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, আর ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ফ্রাইড রাইসটা, এতটাই মজা আর এতটাই লোভনীয়। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজা, দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপির মূল প্রসেসিংয়ে। আমরা প্রথমে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে ওইখানে দিয়ে দিয়েছি পানি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে তেল। পানিটা যখন ফুটে উঠবে এরপর আমি দিয়ে দেব চাউল। চাউলটাকে আমি আগে থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। চাউলটা আগে থেকে ভিজিয়ে রাখলে রাইসটা অনেকটা ঝরঝরে হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে, অনেকটা লম্বা লম্বা হয়, খেতেও খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, চাউলটাকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়ে একদম ঝরঝরে অবস্থায় থাকতে আমি চাউলটা নামিয়ে নেব। 90% চাউলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি চাউলটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে রেখে দিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি চুলা একটা প্যান বসে ওইখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা যখন গলে যাবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি। আদা আর রসুনটাকে আমি একটু নেড়ে ছেড়ে হালকা লালচে টাইপ করে ভেজে নেব। আদা আর রসুনের সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি আদা আর রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি লম্বা লম্বা সাইজে কেটেছি, এখানে আমি হাড় ছাড়া মাংস দিয়েছি, বুকের মাংস। এরপর আমি চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া। দিয়ে আমি চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব লালচে টাইপ করে। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন চিকেনটা আমার লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুলকপি। তো ভিউয়ার্স, এখানে আর একটা কথা বলে রাখি, সবজিটা ভাজার সময় চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটে থাকবে। শীতের সবজি দিয়ে আমি আজকের ফ্রাইড রাইস তৈরি করব, এজন্য আমি দিয়ে দিয়েছি ফুলকপি, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁপে। এই পেঁপেটা হাফ কাঁচা হাফ পাকা, এরকম পেঁপে আমি নিয়ে নিয়েছি যাতে একটু মিষ্টি টাইপের একটা স্বাদ আসে। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গাজর, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আর গাজরটাকেও কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে চিকেনের সাথে ভেজে নেব। এরপর আমি সবগুলো উপকরণ যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব সিম। সিমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে এখানে বরবটিটাও ইউজ করতে পারেন। যে কোনো সবজি ফ্রাইড রাইসের মধ্যে ব্যবহার করা যাবে, যেহেতু আমি শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করতেছি। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি
সবজিগুলোকে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচা মরিচ। কাঁচা মরিচগুলোকেও আমি এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। সবজিগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে যখন সবজি থেকে পানিটা শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ডিম। ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। এর আগে আমি ডিমটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি সবজিগুলোকে একটা স্পেচুলার দিয়ে এক পাশে উঠিয়ে রেখে ফেটানো ডিমগুলা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ডিমের নিচের অংশটা একটু শক্ত হয়ে আসে। এরপর আমি একটা স্পেচুলার দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব ডিমটাকে। দেখে নিচ্ছে বুঝতে পারছেন ডিমটা আমার ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজির সাথে ডিমের ঝুরিটাকে মিক্স করে নেব। ডিমের ঝুরিটাকে মিক্স করে নিয়ে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা রাইস। রাইসটা দেখে নিচে বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ের সাথে একটা লেগে যায়নি। সবগুলা রাইস আমার দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া। এরপর আমি সবজি আর রাইসটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকেও কম আছে। তো বিবাস, তৈরি হয়ে গেল আমার মজাদার ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। এরপর আমি ফ্রাইড রাইসগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো বিবাস, দেখে নিচ্ছে বুঝতে পারছেন ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো বিবাস, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।